কমরেড বিজন ধরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার, বিশেষ করে তার কন্যা এরা, তার স্ত্রী এরা এবং অন্যান্য যারা রয়েছে তাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। এখানে অন্যান্য আমাদের তিন পরিবার সদস্য আছেন, তারা বলবেন। আমার সাথে পরিচয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 1970 সালে। তারপরে আমাদের যেমন খোয়াই কাউন্সিল সভা হচ্ছিল এটা যে ছাত্র সংগঠনের, তখন আমাকে, আমি এসেছিলাম ত্রিপুরায় মায়ের সাথে, তখন আমাকে বীরেন্দ্রা তারা খবর দেন যে বিশাখপুর থেকে আগরতলা আসার জন্য। আমি এসেছি আগরতলায়, তারপরে আমার বললেন খোয়াই যেতে হবে। সেই খোয়াই গিয়েছিলাম, সেখানে কর্ণের বিদ্যাদেব কুমার পরিচালনার যে সংগঠন ছাত্ররা, তারা দীর্ঘ এই কাউন্সিল সভা করছিলেন, সেখানে যাদের সামনে দিয়েছিলাম তার মধ্যে অন্যতম বিজন ধর। এবং বিজন ধরের অন্যান্য অনেক কথা এখানে বলেছেন। আমরা 70 সালে যখন এসবাইয়ের সম্মেলন হয়, সেই সম্মেলনে আমরা একসাথে গিয়েছিলাম এই বাংলা, পশ্চিমবাংলার এবং ত্রিপুরার ডেলিগেটরা ট্রেনে সেই কেরালার তিরুবনন্তপুরমের বিমানরা তখন নেতৃত্বে, কমরেড প্রকাশ তারা নেতৃত্বে তাদের সেই সময়, সেই বিজন্দ সেই সময় ওটা ট্রেনে আমাদের সামনে বিজন্দ হলেন। একটু আগে এখানে সবাই বলেছেন যে তাত্ত্বিক তার যে জ্ঞান, তরুণ অবস্থাতে তিনি কিভাবে ফুটিয়ে তুলেছিলেন। দুজন গায়ক এবং সঙ্গীত রচয়িতা, একজন ছিলেন কমরেড বিজন্দ বাংলায়, আর একজন উড়িষ্যার আমাদের সংগঠন, তিনি গান করেছিলেন উৎকল মাসে। তার মধ্যে আমি শুনে লাইনটা আমি শুনে বলছি যে আজকে তখন বুঝতেই পারছেন 70 সালে, 51 সালে তার জন্ম, 20 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় কমরেড তিনি যে গান লাইন তুলে ধরেছিলেন, তুলে নাও হাতে রক্ত মিশাল গান সবে মুক্তির গান, মিছিলের বাণী ভাষা শোষণ কর, এগিয়ে চলো এগিয়ে চলো সর্বভারত। ওই 20 বছর বয়সে তার যে কথাগুলি, তার শৈল্পিকটা হচ্ছে দিকে দিকে নামিনীরা ফেলিতেছেন বিষাক্ত নিঃশ্বাস, নাই নাই কেউ নয় দেবে না তোমায় বাঁচার আশ্বাস, বাঁচার লড়াই শুরু হয়েছে ওই শুরু, ইতিহাস বলছে জনগণতন্ত্র আমাদের মন্ত্র, জনতাই আমাদের বল, এগিয়ে চলো।